বিজয় বলে ঘোষণা করা হয়েছে। নৌকা বাইচ, ঘোড়দৌড় কিংবা সাপের খেলা, মজার এই খেলাগুলো যেমন এখনো বাঁচিয়ে রেখেছে গ্রাম বাংলার ঐতিহ্যকে, তেমনি বিনোদন দিয়ে যাচ্ছে গ্রামের সাধারণ মানুষগুলোকে। তেমনই এক খেলা রশিটান, আয়োজনে খুব বেশি খরচ না হলেও আনন্দ দেওয়ার এতটুকু কার্পণ্য নেই এই খেলার প্রতিযোগীদের। এবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল রশিটান প্রতিযোগিতা। 8 নং ইউনিয়নের বেংহারি কাঠগিরি পাড়া মাঠে আয়োজন করা হয় এই রশিটান খেলা। দেবীগঞ্জ উপজেলার 8 নং দণ্ডপাল ইউনিয়নের কাঠগিরি পাড়া যুব উন্নয়ন ক্লাব এই রশিটান খেলার আয়োজন করে। এদিন রশিটান খেলা উপভোগ করতে আশপাশের গ্রামগুলো থেকে বিপুল পরিমাণ দর্শক উপস্থিত হয়। নারী পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষ এ সময় উপভোগ করে ঐতিহ্যবাহী এই খেলা। সবার প্রত্যাশা, আগামীতে আবারও আয়োজন করা হোক এমন প্রতিযোগিতা। এই খেলাটা আমরা দেখলাম, অনেক আনন্দ উপভোগ করলাম। এই লাইফে ফার্স্ট টাইম এই খেলাটি দেখা, সো আমাকে এই খেলাটা খুব ভালো লাগতেছে। হাজার হাজার দর্শক রশি খেলা দেখে উপভোগ করতেছে। আবারও যেন এই খেলা এখানেই অনুষ্ঠিত হয়। যেহেতু প্রথমবার, তাই নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে আয়োজকরা এই খেলার আয়োজন করেন। তাই প্রতি বছর এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান আয়োজকদের। আয়োজনের ক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিপত্তি যেটা আসে, আমি আশা করছি যে সরকারের পক্ষ থেকে বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যদি আমাদেরকে সহযোগিতা করা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এরপরে বড় ধরনের কি আয়োজন করার সুযোগ পাব। এদিকে ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন সফলভাবে করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস উপজেলা চেয়ারম্যানের। বাঙালির যে ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে, ভবিষ্যতে আমরা আরো বড় আকারের খেলা আয়োজন করে আমরা সবাইকে এই এলাকার লোকজনকে উপভোগ করাবো। ঐতিহ্যবাহী এই রশিটান প্রতিযোগিতায় বিভিন্ন গ্রাম থেকে আসা মোট 16টি দল অংশ নেয়। সময় সংবাদ, পঞ্চগড়।